সম্প্রতি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টস বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়কে কালো তালিকাভুক্ত করেছে বলে সংবাদ প্রচার করেছে বেশ কয়েকটি গণমাধ্যম। কালো তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্য ইউনিভার্সিটি অফ কুমিল্লা ও কুমিল্লা ইউনিভার্সিটির নামও রয়েছে। কালো তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়টির সাথে সরকারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বানানের উচ্চারণ একই রকম হতে বিব্রতকর অবস্থায় পড়েছে স্বনামধন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কুমিল্লা প্রতিনিধি আবু মুসা রিপোর্ট। 2006 সালে দেশের 26তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বর্তমানে 19টি বিভাগে 7000 শিক্ষার্থী পড়াশোনা করছে এই বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি নাম সর্বস্ব দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লা নামের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কারণে বিভ্রান্তিতে পড়েছেন দেশের মধ্য পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তালিকাভুক্ত যে নামটি রয়েছে সেটার সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো মিল নেই। নাম নিয়ে একটু কনফিউশন সৃষ্টি হয়েছে এবং সেটা থেকেই হচ্ছে গিয়ে বিভ্রান্তিটা ছড়িয়েছে। এই বিষয়ে অবশ্যই মানে সরকার থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, ইভেন যদি দরকার হয় আদালত পর্যন্ত যদি দরকার হয় এই বিষয়টা অবশ্যই এগিয়ে আসা উচিত। ইতিমধ্যে দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লা নামের এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010-17 এবং 19 দ্বারা ভঙ্গ করায় অবৈধ বলে গণবিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। যুক্তরাজ্যের কালো তালিকাভুক্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বানানের পার্থক্য রয়েছে। এছাড়া সরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী যুক্তরাজ্যের ওই বিশ্ববিদ্যালয়ে বর্তমানেও পড়াশোনা করছেন, তাই এসব বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর AFM আব্দুল মঈন। বাংলা প্রোনাউন্সিয়েশন হয়তো শুনতে একই রকম লাগে কিন্তু স্পেলিং এ ডিফারেন্স আছে, সুতরাং আমাদের তো বিভ্রান্ত হওয়ার কোনো কারণই নেই। নাম সর্বস্ব বেসরকারি বিশ্ববিদ্যালয়টির সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নামের মিল থাকায় বিভিন্ন সময়ে ভোগান্তির সম্মুখীন হচ্ছে পাবলিক এই বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে স্থায়ী ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। আবু মুসা, মাইটিভি, কুমিল্লা।